চীনের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র অর্থনীতি বিবেচনায় বেইজিংয়ের এই সংকট পুরো বিশ্বের জন্যই উদ্বেগের বলে জানিয়েছে মার্কিন প্রশাসন করোনার এই নতুন ঢেউ মোকাবেলায় চীন সমর্থ হবে বলেও আশা প্রকাশ করে ওয়াশিংটন এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন ভাইরাস মোকাবেলায় দেশগুলোকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত নজিরবিহীন বিক্ষোভের জেরে চলতি মাসে প্রায় তিন বছর পর করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা চীন এর পর থেকে আশঙ্কাজনকভাবে সংক্রমণ বেড়ে চলেছে সোমবার দেশটিতে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে আগামী তিন মাসের মধ্যে দেশটির ষাট শতাংশ মানুষ করোনা সংক্রমিত এ কয়েক লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা